হাই, আমি শিল্পী মণ্ডল। আমি মধুমগ্রামে থাকি। আমি কৃষ্ণা হালদার দিদির কাছে, আমি ক্লে জুয়েলারি শেখার জন্য দিদির কাছে আমি জানিয়েছিলাম যে আমি ইন্টারেস্টেড। তো আমি দিদির কাছে ক্লাসও স্টার্ট করেছি এবং ক্লাস এন্ডও করেছি। খুব ভালোভাবে আমি শিখতে পেরেছি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি দিদির কাছে ক্লে শিখবো, কারণ দিদির এই অসাধারণ নিখুঁত হাতের কাজটা আমাকে প্রচণ্ড মুগ্ধ করেছিল। আমি পারবো না কোনো দিন দিদির মতন এতটা হয়তো প্রমিনেন্ট করতে, কিন্তু ইচ্ছা ছিল যে না, দিদির টাচে থাকবো, দিদির থেকে কিছু শিখবো। তো আর দিদি যেভাবে আমাদেরকে শিখিয়েছেন, আমরা তো ক্লাস অনেকেই করেছি কিন্তু আমরা কেউ কাউকে চিনি না। যাই হোক, দিদি আমাদেরকে ভিডিও মাধ্যমে আমাদেরকে করিয়েছেন। মানে একটা ক্লাস আমরা মোটামুটি লকডাউনের পর থেকে জানি যে ভিডিও কল করা ছাড়া সম্ভব নয়, কিন্তু ভিডিও কল করা ছাড়াও ভিডিও দেখে যে এত সুন্দর করে বোঝা যায়, এত সুন্দর করে শেখা যায়, এটা দিদির কাছ থেকেই শেখা। এবং দিদির যে শেখানোর কায়দাটা একদম খুব নিখুঁত থেকে নিখুঁত, মানে খুব সামান্য একটু জায়গাও কিছু ডিস্টার্ব হলে দিদি ঠিক আবার বলে দিচ্ছেন, এবং সঙ্গে সঙ্গে আমরা রিপ্লাইও পেয়েছি। ইভেন আমি তো পেয়েছি সঙ্গে সঙ্গে রিপ্লাই। যখনই যেখানে প্রবলেম হয়েছে দিদিকে ছবি পাঠিয়েছি, দিদি সঙ্গে সঙ্গে দেখে বলে দিয়েছেন যে না, এটা এইভাবে করো কি এটা ঠিক আছে, এবার কালার করো। এবং জুয়েলারি শেখার ক্ষেত্রে আমার যেটা প্রবলেম একটা হয়েছিল কালারের প্রতি, যে কালারটা একটু সমস্যা হচ্ছিল, তো আমি সেটাও দিদি আমাকে প্রপারলি গাইড করে দিয়েছে। তো এখন আর আমার সেই প্রবলেমটা হচ্ছে না, আমি করছি। অল ওভার ক্লাসটা ভীষণ ভালো লেগেছে। দিদি এতটা নিখুঁতভাবে হাতে ধরে শিখিয়েছে যে ক্লে ব্যাপারটার প্রতি যে একটা ভীতি যদি কারোর থাকে তো সেটা চলে যাবে। তো সবাইকে বলবো দিদির কাছে ক্লাস করো, দিদির থেকে শেখো। সত্যি দিদির কাজ অনবদ্য এবং দিদির শেখানোর ধরনও ভীষণ ভালো, তো যার ফলে আমি শিখতে পেরেছি। ক্লে সম্পর্কে আমার একটা ভয় ছিল যে ক্লের কাজ আমি হয়তো পারবো না, কিন্তু দিদি এত সুন্দর করে শিখিয়েছে যে সেই কাজটাও এখন আমার কাছে অনেকটা ইজি হয়ে গেছে। এবার কিছুটা তো প্র্যাকটিসের উপর ডিপেন্ড করেই। তো লাস্টে আমি যেটা ক্লাস এন্ড করার পরেও দিদি আমাকে একটা অর্ডার দিয়েছেন, আমি দেখাচ্ছি। দেখো দিদি এই অর্ডারটা আমাকে তুলে দিয়েছেন, দুর্গাপুজোর স্পেশাল এই সেটটি বানানো। তো এটাও, এই অর্ডারটাও আমার দিদির কাছ থেকে পাওয়া। এইটা হচ্ছে ফিঙ্গার রিং যাচ্ছে, আর এই দুটো যাচ্ছে হচ্ছে ইয়াররিংস, ঠিক আছে। এই টোটাল অর্ডারটা আমার দিদির কাছ থেকে পাওয়া। ভীষণ ভালো লাগছে দিদির কাছে, দিদির সাথে থেকে, দিদির সাথে কাজ করে, দিদির কাছ থেকে শিখে, এবং এই যে অর্ডারটা পেয়েছি, আমার খুব ভালো লাগছে যে এরকমভাবে আমাকে কেউ কোনোদিন এরকমভাবে অর্ডারটা দেয়নি। খুব খুশি আমি তাতে। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। এই জুয়েলারিটা কিন্তু পুরোটা আমি ক্লের উপরে করেছি, এটা কিন্তু ক্লে রয়েছে এবং এগুলো কিন্তু কড়ির উপরে। টোটাল এই ফেব্রিক প্লাস ক্লের কালেকশনটা কিন্তু আমি কৃষ্ণা হালদার দিদির কাছ থেকে অনলাইনের মারফত শিখিয়েছি। দিদি অনলাইনে অসাধারণ সুন্দর করে বুঝিয়ে, এত সুন্দর করে গাইড করে দিদি শিখিয়ে দিয়েছেন। তো দিদিকে তার জন্য অসংখ্য ধন্যবাদ দিদি, এবং দিদি প্রচুর সাপোর্টও করেছে আমাকে এই জুয়েলারিটা শেখার জন্য।